পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে নর্থ বেঙ্গল ভিডিও এডিটর অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পথ চলতি দুস্থ ও ভবগুরুদের কম্বল বিতরণ, সঙ্গে কেক, আপেল, চকলেট ও লেবু দেওয়া হয়। এদিন দুপুরে পোস্ট অফিস মোড় থেকে কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির শুভ আরম্ভ করেন ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ। কর্তৃপক্ষরা জানান, এখন থেকে কর্মসূচি শুরু হলো। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে ও দুস্থদের মধ্যে এই শীত বস্ত্র ও কেক, লেবু, আপেল, চকলেট বিলি করা হবে। এই 25 ডিসেম্বর যে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিনে যে একটা আনন্দের উৎসব, যারা হয়তো আনন্দ থেকে বঞ্চিত রয়েছেন, যারা একটা এই শীতে কষ্ট পাচ্ছেন, তাদের কথা ভেবে এই অ্যাসোসিয়েশন তাদের মুখেও যেন আজকে একটু হাসি ফুটিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমি এই অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত যারা রয়েছেন প্রত্যেককেই আমি সাধুবাদ জানাই। এই ধরনের কর্মসূচিতে যোগ দিতে পেরে খুশি পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। আজ আমরা এই বিশেষ দিন, মানে বড়দিন ভেবে আমরা জানি না, এবং নতুন বছর উপলক্ষে আজকে 25 ডিসেম্বর এই দিনটাকে মাথায় রেখে আমরা কানিমাল হচ্ছে একটা বড় মালদা শহরের মধ্যে, আমরাও চাচ্ছি সাধারণ মানুষ, যেসব মানুষ এই জায়গাতে অংশগ্রহণ করতে পারবে না, আসতে পারবে না, কোচ নাই, সেসব মানুষের রাস্তাঘাট যেখানে যায় ঘুরে রাস্তাঘাটে পড়ে আছে, শীতে কাঁপতে যাচ্ছে, কখনো খেতে পারছে না, এইসব মানুষের জন্য আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা আয়োজন করেছি। এখানে আমরা কম্বল দেবো, কেক খাওয়াবো, আজকে কমলা লেবু দেবো, আপেল দেবো এবং বিস্কুট কেক, এইসব জিনিস দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাতে নতুন বছর এবং আজকের দিনটাকে। পরে নর্থ বেঙ্গল ভিডিও এডিটার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের মেম্বার এবং আমাদের পরিবার সবাই সামিল হয়েছে আজকে এই কাজে। আমরা রাস্তায় ঘাটে যত জায়গাতে দেখবো, আমরা এখানে সারা শহর পরিচালনা করবো, আমাদের পশ্চিমবঙ্গে শুরু করলাম, সারা শহরের মধ্যে যেখানে গরিব মানুষ, ভিক্ষু, ক্ষুধার্ত মানুষ এবং শীতে যারা কষ্ট পাচ্ছে সেসব মানুষের পাশে দাঁড়াবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।